রাব্বুল আলামিন সব কিছু খবর নিয়ে বলছি, মানতা বিনি মাতি রব্বিকা বিমা জনন, গোটা দুনিয়া আপনাকে পাগল বললেও আমি আল্লাহ পাক কখনো আপনাকে পাগল বলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পরনিয়া রাসূলুল্লাহ আমি বলছি, গোটা দুনিয়া আপনাকে পাগল বললেও আমি আল্লাহ বলছি আপনার ভিতরে এমন, আপনার ভিতরে এমন শিক্ষা, এমন দীক্ষা, এমন চিকিৎসার জ্ঞান আপনার ভিতরে আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি অপেক্ষা করুন, পৃথিবীর পাগল পাগল মানুষেরা তারা আপনার কাছে একদিন চলে আসবে, আর আপনি পাগলগুলোর চিকিৎসা করে তাদের ব্রেন দিয়ে তারা আমি আল্লাহ আমাকে চিনতে শিখিবে। যারাই পাগল বলেছে আপনাকে, আর আমি আল্লাহ বলছি পাগল মেরামত করার, ডাক্তারি করবার উপযুক্ত চিকিৎসা বিদ্যা আমি আল্লাহ আপনার ব্রেনে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানব মণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি, কোরআন শরীফের উপর একটি আয়াতে আল্লাহ বলেছেন, ইউরিদুন লিউতফিউ নূরাল্লাহি। হে পৃথিবীর মানব মণ্ডলী মনে রাখো, পৃথিবীর একটা আপনার প্রত্যেকটা যুগে যুগে যখন ইসলামের বাতি জ্বালানো হয়, যখন ইসলামের বাতি জ্বালানো হয়, ইসলামের বাতি জ্বলার সঙ্গে সঙ্গে এ বাতি নবী সহ্য করতে পারে, ইসলামের বাতি আমি আলেম সহ্য করতে পারে, ইসলামের বাতি পীর সহ্য করতে পারে, ইসলামের বাতি ওলি আব্দাল সহ্য করতে পারে, বরং ইসলামের বাতি জ্বালার সঙ্গে সঙ্গে নবী রসুল আলেম ওলামা পীর বুজুর্গ গওস কুতুব সুফি দরবেশ ওলি আব্দাল শ্রেণীর মানুষ যারা, ওরা তাদের সর্বশক্তি দিয়ে ইসলামের বাতিটা বাঁচিয়ে রাখার চেষ্টা করলেও ইসলামের বাতি পৃথিবীতে যখন জ্বালানো হয়েছে, গোটা দুনিয়ার আলেম আর নবী ইসলামের বাতিকে মেনে নিলেও, ইসলামের বাতিকে আপনার যত্ন করতে পারলেও ইসলামের বাতি ইবলিস শয়তান কোনোদিন সহ্য করতে পারেনি। ইসলামের আলো, ইসলামের এ বাতি আর জ্যোতি আদম সহ্য করেছেন নয়, যত্ন করেছেন, ঈসা যত্ন করেছেন, মুসা যত্ন করেছেন, দাউদ যত্ন করেছেন, শোয়েব যত্ন করেছেন, প্রিয় নবী যত্ন করেছেন, ইসলামের বাতিটাকে নিজের রস রক্ত দিয়ে উজ্জ্বল রাখার জন্য ইমাম জালালউদ্দিন সিউতি নিজের জীবনকে কোরবানি দিয়েছেন, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইমাম বুখারী নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাম পৃথিবীর ওলি আব্দাল আল্লাহ ওয়ালা যারা, তারা নিজের গায়ের রক্ত দিয়ে দিয়ে ইসলামের আলোর তেল বানিয়ে দিয়ে পৃথিবীর মাটিতে ইসলামের বাতিকে প্রজ্বলিত রাখবার চেষ্টা তারা চালিয়ে গেছেন। কিন্তু পৃথিবীতে একটা নজির সৃষ্টি করে বলবেন যে ইসলামের আলো জ্বালিয়ে রাখার জন্যে ইবলিস শয়তান ওই টেমিতি দুফোঁটা তেল দিয়েছে, একটু কথা বলবেন, ইবলিস কোনোদিন ইসলামের এই লম্পে দুফোঁটা তেল দিয়েছে? তেল দেবে কারা? ইসলামের বাতি জ্বালিয়ে রাখার জন্য ওই টেমিতে তেল কারা দেবে? জোরে বলো। আর নিবাবার চেষ্টা করবে কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, হে আমার হাবিব নবী আপনি মনে রাখুন, ইউরিদুন লিউতফিউ নূরাল্লাহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করি আমি আল্লাহ আমার নূরের জ্যোতিটাকে পৃথিবী জমিনে পাঠিয়ে দিয়েছি, যুগে যুগে এক একজন নবী রসুল আলেম ওলামা পীর বুজুর্গ গওস কুতুব সুফি দরবেশ ইমানদার বান্দা যারা, ওরা এই বাতিটাকে যত্ন করবে, মহব্বত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, পৃথিবীর বেঈমান কাফের মুশরিকরা এই বাতিকে যতই তারা নেবাবার চেষ্টা করবে, ওরা বাতাস দিয়ে দিয়ে যতই তারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমি আল্লাহ বলছি আল্লাহু মুতিম্মু নূরিহি, বেঈমান বেদিন কাফের মুশরিকরা ফু দিয়ে বাতি যতবার নেবাবার চেষ্টা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তত অধিক পরিমাণে ইসলামের বাতির আলো আর জ্যোতির পরিমাণকে বাড়িয়ে দেব। আজকে জামিয়ার এই লাখো মানুষের সমাবেশ কি তার দ্বিতীয় প্রমাণ নয়? একটু জোরে বলবেন। কাফের বলেছিল লোক বেড়েছে, আমি এমনি বলিনি,
আমার আল্লাহ পাক বলে দিলেন ওরা যতবার নেবাবার চেষ্টা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইসলামের জ্যোতিকে ততবার বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বিশেষ দুটো কথা শুনিয়ে দিলাম। এক নম্বরে বললাম নবীকে তারা পাগল বলেছিল ইসলামের গতিকে রোধ করিয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় নম্বর বলেছি ওরা যত ইসলামের গতি রোধ করার চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের আলোর জ্যোতি পরিমাণকে ততই বাড়িয়ে দেবেন। তৃতীয় নম্বরে আপনাকে বলেছিলাম ইসলামের লম্প জ্বালিয়ে রাখার জন্য নবী রসুল আলেম ওলামা পীর বুজুর্গ গওস কুতুব সুফি দরবেশ ওলি আব্দাল ইমানদার আল্লাহওয়ালা গরিব দিনদুকি কাঙ্গাল মুসলমান যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ইমান থাকবে তারা তাদের গায়ের রক্তগুলোকে ক্রাসিল মনে করে ইসলামের টেমির ভিতরে পুয়ে দেবেন যাতে করে ইসলামের আলোটা কেয়ামত পর্যন্ত পৃথিবীতে জ্বলতে থাকে। এ তিনটি কথার উপরে দাঁড়িয়ে বলতে পারি নবীকে পাগল বলা হয়েছিল একটা কারণে যাতে মক্কার মানুষেরা মুহাম্মাদের প্রচার করা কলমা সহ্য করতে না পারে মুহাম্মাদের হাতে হাত দিয়ে যাতে কলমা না পড়তে পারে। হে আল্লাহর বান্দা মনে রাখুন মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে হাজার হাজার মানুষের সামনে হাজার হাজার জনসভায় যারা কাফের বলে ফতোয়া দিয়েছে না 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 ওদের কাফের বলে ফতোয়া দেওয়ার পিছনে অন্য কোনো কারণ ছিল না একটাই মাত্র কারণ রয়েছে আব্দুল কাইয়ুম সাহেব যে জামিয়া জন্ম দিয়েছেন এই জামিয়া থেকে ইবলিস শয়তানের গলা কাটার মতো লক্ষ লক্ষ আলেমার মুক্তি এখান থেকে জন্ম নেবে। সুতরাং ইবলিস কি করে সহ্য করতে পারে ইবলিস কি করে সহ্য করতে পারে কাইয়ুম সাহেব যে ফ্যাক্টরি তৈরি করেছেন ওখান থেকে যেমন কামান তৈরি করা হবে যে কামান দিয়ে ইবলিসের বুকের পাঁজরা ঝাঁঝরা করা হবে কাইয়ুম সাহেব যে কারখানা তৈরি করেছেন ওখান থেকে এমন পিস্তল তৈরি করা হবে যে পিস্তল দিয়ে ইবলিস শয়তানের কলিজা ঝাঁঝরা করা হবে। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এমন কারখানা তৈরি করেছেন ওখান থেকে এমন স্কাট ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে ইবলিস যদি ভারতবর্ষ থেকে পালিয়ে আমেরিকার হোয়াইট হাউসে যদি আশ্রয় নেয় কাইয়ুম সাহেবের তৈরি করা স্কাট ক্ষেপণাস্ত্র ভারতবর্ষের বাংলার জামিয়ার সাদের উপর থেকে উড়ে যে আমেরিকার ইবলিসের মাথায় পর্যাঘাত এনে দেবে। এটা কি ইবলিস সহ্য করতে পারে? জামিয়ার উন্নতি ইবলিস কি বরদাস্ত করতে পারে? তাই ইবলিস সশরীরে স্টেজে না উঠে কোন কোন মানুষের উপরে ভর করে কথা বলে রেখেছে। সেই জন্য ও তো সরাসরি ময়দানে আসতে পারে না, তাই কারো কারো মাথায় ভর করে তার মুখ দিয়ে কথাগুলো বলিয়ে নিচ্ছে। আসলে মেয়েটার নাম রাবিয়া, ছটফট করছে তিন দিন ধরে, গেছে তোর নাম কি? বললো আমার নাম হরিপদ। থাকিস কমনে? বললো পুকুরদারের তালগাছের মাথায়। খাস কি? তাহলে মরার পচা গরুর গোস্ত আর ছাগল মরা। তা তুই এখানে এইছিস কতদিন? বললো তিন বছর ধরে আছি। তার মানে ওর কিসি পেয়েছে? ওর নাম হলো রাবিয়া, জিজ্ঞেস করলি বলছে হরিপদ, তার মানে জেনে পেয়েছে। তা না হলে ওর নাম জিজ্ঞেস করলি বলতো আমার নাম রাবিয়া, যদি বলতো কি খাও, বলে সকালে রুটি খাই, দুপুরে ভাত খাই, রাত্রি ভাত খাই। জিজ্ঞেস করলে কি খাস, বললো পচা গোস্ত খাই। কি খাও বলে এইটা খাই? কারণ আসলে ও তো রাবিয়া, মুখটা রাবিয়ার কিন্তু দেহের উপরে ভর করেছে কে? জেন শয়তান। তাই ওর মুখ দিয়ে এই কথাটা বেরোয়। গায়ের জামার পোশাক দেখে ভুল করলে হবে না, আসলে ভর করেছে মাথায় ইবলিস। তাই মুখটা মাতিনের হলেও
কথাগুলো যখন ওর মুখ দিয়ে বেরোচ্ছে তখন আর মাতিনের কথা বেরোয় না, ইবলিসের কথা বেরোচ্ছে। ও শয়তান সহ্য করবে কি করে জাবিয়া? পৃথিবীর মানুষ এখানে পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলা এমনকি আসাম থেকেও যারা আজকে এখানে এসেছেন, আল্লাহর কাছে চোখে দুফোঁটা পানি ফেলে বলে যাবেন, কাইয়ুম মাতিন, ইবলিসের কাছে যদি মার্ডার হয়, আমাদের রক্ত নিয়ে যদি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা হয়, আল্লাহর কসম করে বলছি মার্ডার হতে রাজি আছি, তবে জামিয়াকে জীবনে মার্ডার হতে দেব না, দেব না, দেব না। নারাই তাকবীর, নারাই তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফি, সিলসিলায়ে ফুরফুরা শরীফি, জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব। এবং এটাও বলছি জীবনে যদি কোরআনের দুটো আয়াত পড়ি, হাদিসের একটা ইবারাত যদি পড়ি, যদি গুলি টেনে দেয় গুলি খেয়ে মরে যাব, তবে কোরআন আর হাদিস বুকের ভেতরে নিয়ে কবরে শুতে রাজি ইনশাআল্লাহ। গুলি করে আমরি কিছু করতে পারবে না। প্রিয় বান্দা মনে রাখো না, আমি আবার আপনাদের কাছে বলতে চাইছি, আমি আপনাকে বলেছিলাম জামিয়ার উন্নতি, ইসলামের উন্নতি, নবী রাসূল আলে বলাম পীর বুজুর্গ গওস কুতুব সুফি দরবেশ আল্লাহ বলা বান্দা যারা, ওরা জামিয়াকে সহ্য করলেও, ওরা ইসলামটাকে সহ্য করলেও, ওরা ইসলামটাকে যত্ন করলেও, ইসলামের নূরকে যত্ন করলেও ইবলিস শয়তান কখনো সহ্য করতে পারে না। হে পৃথিবীর মানব মণ্ডলী, এ বাংলার মুসলমানেরা যারা চক্রান্ত করে এমন একজন মানুষটাকে তার বিরুদ্ধে কাফের ফতোয়া দিতে পারে, আমি জানি না। যখন এ বাংলার জমিনে কাদিয়ানি ফেতনা মাথা চাড়া দিয়ে উঠছিল, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তাদের বিরুদ্ধে বিতর্ক করে ইসলামের ঝান্ডা ওড়াবার সংগ্রাম করেছেন, যখন শিয়ারা মাথা চাড়া দিয়েছিল তিনি তার বিরুদ্ধে লড়াই করে ইসলামের বিজয় পতাকা উড়িয়েছিলেন, যখন আহলে হাদিসেরা মাথা চাড়া দিয়ে উঠেছিল তখন তার বিরুদ্ধে সংগ্রাম করে সিলসিলার পতাকা তিনি উঁচু করেছিলেন, যখন বেরেলিরা সিলসিলাদের কাফের ফতোয়া দিয়েছিল তখন তো মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তিনি তো নিজ আপনার তাদের বিরুদ্ধে বাহাজার বিতর্ক করে সিলসিলার পতাকা উঁচু করেছিলেন, যখন দেওবন্দিরা আমাদের বিরুদ্ধে গালিগালাজ করেছিল, পীর মশাইখদের বিরুদ্ধে গালিগালাজ করেছিল, তখন তাদের বিরুদ্ধে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব জীবন বাজি রেখে তিনি সংগ্রাম করেছিলেন। আজকে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো মানুষ তিনি যদি কাফের হয়ে থাকেন, গোটা বাংলা নয় ভারতবর্ষের ভিতরে নয়, আব্দুল কাইয়ুম সাহেব যদি কাফের হয়ে থাকে, তাম দুনিয়া জমিনে এক পিস মুসলমান আমি খুঁজে পাচ্ছি না। বলুন কাইয়ুম সাহেব যে কাজ করেছে, এই কাজগুলো যদি কাফেরের কাজ হয় তাহলে ইমানদার কে আছে বলুন? যে আজকে তার বিরুদ্ধে কাফেরি ফতোয়া দিয়ে ওরা মনে করেছে জামিয়ার এই আলেম তৈরির কারখানাটাকে তারা স্তব্ধ করে দেবে, তবে তাদের এটা মনে রেখে দেওয়া দরকার জামিয়া রহমানিয়া কাইয়ুম সাহেবের, কাইয়ুম সাহেবের বাবা কেলে সম্পত্তি নয়, জামিয়া রহমানিয়া বাংলার লাখো মুসলমানের গায়ের ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে জামিয়া তৈরি করা হয়েছে। সুতরাং কাইয়ুম সাহেবের বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়ে জামিয়া দরজা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না, কারণ বাংলার জনগণ গায়ের রক্ত দিয়ে জবল জামিয়ার ভিত তৈরি করে তিন চার বছরের ভিতরে দেড় কোটি টাকার কাজ করে বাংলার ভিতরে যেমন রেকর্ড তৈরি করেছে, আল্লাহর কসম এটাও মনে রাখুন, আগামী তিন বছরের ভিতরে বাংলার এই লাখো জনগণ তারা তাদের গায়ের রক্ত দিয়ে এই জামিয়াকে আমরল বাঁচিয়ে রাখবার জন্যে তারা শপথ নিয়েই জামিয়ার মাটিতে বসেছে। সুতরাং আমি আপনাদের কাছে শেষ কথা বলছি, সময় অনেকটা নিয়েছি। এক নম্বর বলেছি নুনুল কলামি আমা ইস্তরুন
মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। দ্বিতীয় নম্বর বলেছি ইরিদুন আলি উতফিউ নূর আল্লাহ। তিন নম্বরে আর একটা কথা বলেছি, সেই কথাগুলো মাথায় রেখেই যারা তাকে কাফের ফতোয়া দিয়ে এ দরজাটাকে বন্ধ করার চেষ্টা করেছেন, আমি বলছি কাইয়ুম সাহেব যদি এবছর মারা যান, আব্বা যান, তিনিও যদি চলে যান, আমি আব্দুল মতিন আমিও যদি দুনিয়া থেকে চলে যাই, জামিয়ার দায়িত্ব আপনারা নিতে পারবেন? হাত তুলুন, হাত তুলুন। কারো অনিচ্ছা থাকলে আপনা বিয়ে রাখবেন, কারো যদি অনিচ্ছা থাকে, কারো যদি অনিচ্ছা থাকে হাত নিচু করে রাখতে পারেন। জবরদস্তি মুরিদ করতে রাজি নেই, জবরদস্তি জোর করে হাত তুলতে রাজি নেই। কাইয়ুম সাহেব শামসুর রহমান আব্দুল মতিন না মরে যাওয়ার পরেও নিজের দেহ শিক্ষা দীক্ষা যোগ্যতা রক্ত আর জীবন দিয়ে জামিয়াকে টিকিয়ে রাখার দায়িত্ব নিতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, নারায়ে তাকবীর। হাত লাভন। একেবারেই শেষ কথা বলছি, এবছর ইবলিস শয়তানের পাঁজরা ঝাঁজরা করার জন্য জামিয়া রহমানিয়া থেকে ২৭টা কামান বার হবে। কড়া কামান বলেছি, ২৭টা কামান। এই ২৭টা কামান এবছর হয়েছে, ২৭-এর সঙ্গে মিল করে ২৭,০০০ টাকা টোটা দিতে হবে আপনাদের। ঝটপট বলুন, ২৭,০০০ টাকা তোমার বান্দা কে আছেন এর ভিতরে? খুচরো খাচরা আটানা পয়সা আমি পাই হেঁটে আপনার কাছ থেকে নেব, কোনো ধৈর্য হারাবার কিছু নেই। ২৭,০০০ তাড়াতাড়ি কোন দিকে, কেউ হাত তুলেছেন? বহু মানুষ তো আমি লক্ষ্য করতে পারছি না সব দিকে। কোন আল্লাহর বান্দা আছেন? এই ২৭টা কামাল একটু পরই আপনাদেরকে দেখানো হবে, এবং এ কামাল দিয়ে নিশ্চয়ই জানবেন যেরকম কোম্পানি, কোম্পানির প্রোডাকশন হওয়া মাল। হ্যাঁ, লেখো লেখো লেখো, পরে বলে দিচ্ছি, লেখো। সেই যেরকম কোম্পানি প্রোডাকশন হওয়া মাল সেই রকমই হবে, তো অন্য রকম হবে? মাল হবে জাপানি কোম্পানি, আর কাজটা কি ভারতের মতন হবে? নিশ্চয়ই জাপানের মতো হবে। ২৭,০০০ টাকা দাবি করেছি, হাতে সবাই খুব শর্ট, অসংখ্য আলেম ওলামা হাফেজ কারি মাওলানা মুফতি রয়েছেন। আমি একদম টাকা কালেকশনের জন্য সময় নষ্ট করব না, ঝুপঝাপ। কোন আল্লাহর বান্দা আছেন? এই ২৭টা কামানের সাথে মিল করে ২৭,০০০ টাকা দাবি করেছি। নিশ্চয়ই এর ভিতরে যত মানুষ আছেন আমি জানি টাকা দেবে মানুষ, তবে আমার আর একটু বকিয়ে তাই দেবে। বিশ্বাস করুন, বাড়ির স্বাদি বেশি খাবো না, আধ ঘন্টা টাইম নিয়েছিলাম তা প্রায় পার করে বেশি করে ফেলেছি। ২৭,০০০ টাকা দেওয়ার মতো বান্দা বান্দা এর